একদম ব্র্যান্ড নিউ মাল, দেখেছেন একটা স্ক্র্যাচ নাই, 15 প্রো ম্যাক্স, ঠিক আছে। আপনি যটা বলবেন, যত পিস বলবেন অত পিস পেয়ে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে। আপনার অনেক লোক বলে চোরাই ফোন তো নাই, আমি কিন্তু বিল দেবো, বক্স দেবো, চোরাই ফোন কেন বলবো, চোরাই ফোনের কেউ তো বিল বক্স দেয় না। গিয়ে দেখুন গাইস, দেখতে পাচ্ছ পাওয়ার অন হয়ে গেল, অ্যাপেল যে লোগো রয়েছে সেই লোগোটা দেখতে পাচ্ছ, আমাদের বিলও আছে দেখুন আপনি। ওয়াও গাইস, ফাইনালি কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার হাতে পুরো আইফোন, আইফোনের যে বক্সগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে প্রচুর প্রচুর ফোন রয়েছে। আর এই সেই মহিন্দার দোকান, আজ কলকাতা চান্দি মার্কেট কিন্তু সবাই চেনে, প্রচুর প্রচুর অফার রয়েছে। এই ফোনগুলো তোমাদেরকে নিতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, সাথে কিন্তু নাম্বার রয়েছে, মহিন্দার যে দোকানের অ্যাড্রেসটা রয়েছে, কীভাবে আসবে, যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে, আর সাথে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে আসবে। এই স্ক্রিনশট আনলে পরে কিন্তু তোমাদেরকে প্রচুর ডিসকাউন্ট দেওয়া হবে। গাইস এই ফোনগুলো সমস্তটা তোমাদেরকে দেখাবো, আর মহিন্দার দোকানে সেকেন্ড ভিডিও চলছে এটা। তোমরা প্রচুর কমেন্ট করছিলে যে ফোনগুলো ডুপ্লিকেট, চোরা, বিভিন্ন ধরনের কিছু, তো এই সমস্ত কিছু আজকে ফুল ভিডিওতে বলবো, তো গোটা ভিডিওটা দেখো, আশা করি খুব খুব ভালো লাগবে। সিল প্যাক মাল দেখুন, একদম বক্স প্যাকিং মাল আছে দেখেন, দেখেন এখন একটা স্ক্র্যাচ আছে, এটা 15 দেখতেই পাচ্ছেন আপনারা, এখনো সিল তোলা হয়নি, দেখছেন তো 15, ওকে। এটাও আপনি পেয়ে যাবেন, এটা এটা কাস্টমার আমার অর্ডার আছে, বুঝলেন তো, উনি যাবে এখন সবই যাবে আসানসোল, দেখতে পারি দেখুন। গাইস দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর অর্ডার আসে, আর তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করতে পারো, যে অর্ডারের অনেক সময় হয় কি অনেকে সেল করতে চায়, সেই সময় কিন্তু প্রচুর অর্ডার করে। বক্সের ভিতরে আপনি একটা কেবিল এনএম পাবেন, ঠিক আছে, এটা ব্র্যান্ড নিউ আছে দেখুন, এটা 15 নেব, ঠিক আছে, এটা আইফোন 15, এখন একটা কাস্টমার অর্ডার, এটা আসানসোল যাবে, সবই উনি অর্ডার দিল আসানসোল যাবে। ওয়াও গাইস দেখতে পাচ্ছ পুরো বক্সে কিন্তু একদম প্যাক করা, দেখুন 15 প্রো ম্যাক্স, ঠিক আছে। আপনি যটা বলবেন, যত পিস বলবেন অত পিস পেয়ে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে। আপনার অনেক লোক বলে চোরাই ফোন তো নাই, আমি কিন্তু বিল দেবো, বক্স দেবো, চোরাই ফোন কেন বলবো, চোরাই ফোনের কেউ তো বিল বক্স দেয় না। আমার অনেকজন কল করে, দাদা এটা কী ফোন, চোরাই ফোন তো না, আমরা তো চোর নাই, আমাদের এখানে ব্যবসা করছি, বিজনেস করছি, বুঝলেন তো, বিল বক্স সব পাবে, কিন্তু এটা মেড ইন দুবাই, নট ইন্ডিয়া, এটা মেড ইন দুবাই, ঠিক আছে। তখন তো আপনি এত সস্তায় পাচ্ছেন, ইন্ডিয়া ইলেভেন 2 লাখ টাকা দাম আছে, 1,90,000 টাকা দাম আছে, এটা এটা 15 প্রো ম্যাক্স আছে, আপনার বললাম 21,500, সুকুমার 7,500 ভিতরে আসবেন, 21,500, ঠিক আছে, কিন্তু গ্যারান্টি পাবেন আপনি, 6 মাসের গ্যারান্টি পাবেন ভাঙা ছাড়া, ঠিক আছে। একবার মহিন্দাকে বলবো যে এই সেটটাও খুলে দেখাতে, কারণ অনেক সময় অনেকে ভাবে যে শুধু বক্স দেখাচ্ছে, এমনটা না, ভিতরে কিন্তু সেট রয়েছে, হ্যান্ডসেট আছে, আপনারা দেখতে পারেন দেখুন, এটা সিল আমি খুলছি, দেখেন এটা কেবিল চার্জিং, ওকে, একদম ব্র্যান্ড নিউ মাল, দেখেছো একটা স্ক্র্যাচ নাই, একটা স্ক্র্যাচ নেই, দেখেন এমন করছি, হ্যাঁ দেখুন গাইস দেখতে পাচ্ছ পাওয়ার অন হয়ে গেল, আর সেই তারই সাথে কিন্তু অ্যাপেল যে লোগো রয়েছে সেই লোগোটা দেখতে পাচ্ছ, আপনাদের সিল আছে পুরো, ওকে গাইস, দা ক্যাবেল এটা বক্সে, এই এই আছে বক্সে, দেখতে পারেন আপনি দেখুন, এটাই আছে কেবল গাইস, এই সে চার্জিং কেবল, এটা কিন্তু বক্সের সাথেই আছে, এটা এটা আছে, কিন্তু এটা গিফট তো পাবে আপনি, কিন্তু গিফটটা বলবো না আমি, কি আছে আর গাইস সারপ্রাইজ গিফট রয়েছে, সেই গিফটটা কিন্তু ওটা সুকুমার সাহেব ব্লগ, আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে কিন্তু ফেসবুক পেজ যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই ফলো করে দিও, আর সাথে কিন্তু সুন্দর একটা কমেন্ট লিখে যাবে, আর সেই কমেন্ট আর এই সমস্ত সাবস্ক্রাইব করা যে স্ক্রিনশটটা থাকবে চ্যানেলটা, সেই স্ক্রিনশটটা দাদা ভাইকে দেখাবে, মহিন্দা কিন্তু সেই সময় তোমাদেরকে প্রচুর প্রচুর ডিসকাউন্ট দেবে, আমি কিন্তু একদম এই যে সামনাসামনি বলছি সেটা তোমাদের সাথেও কিন্তু হবে, আপনি চোখ বন্ধ করে নিতে পারেন, ঠিক আছে, আপনি সময়ের গ্যারান্টি তো পাচ্ছেন, কোনো সমস্যা আপনি চেঞ্জ করতে পারেন, কত বক্স, একটা তো মাল নাই আমার কাছে, ঠিক আছে, একটা তো মাল নাই, দেখতে পাচ্ছ গাইস, দেখতে পাচ্ছেন তো, আপনি 100 পিস হলে 100 পিস আমি দেখতে পাচ্ছি, ক্ষমতা আছে আমার, ঠিক আছে, বলো আপনি আসতে পারেন, ঠিক আছে, কিন্তু মানি ব্যাক হয় না, আপনি মালের বাদে আপনি মাল পাবেন, কিন্তু ভাঙা ছাড়া, ভাঙা ভেঙে গেলে আমি কিছু করতে পারবো না, সে সময় আপনার দিবেন, অনেকে কমেন্টে লিখে যাও যে মোবাইল যে সম্বন্ধে রয়েছে, দেখো মহিন্দা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, আর হাতে এই যে ফোনগুলো রয়েছে, তো ফোনের দাম তোমরা শুনে নিলে, ফোনের মডেল তোমরা দেখে নিলে, আর ডিসকাউন্ট অফার আছে, সাথে কিন্তু দাদার যে নাম্বার রয়েছে আমি স্ক্রিনও দিয়ে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ফোন করতে পারো, যারা কলকাতা চেনো না বা যারা এই মার্কেটটা চেনো না তারা খুব সহজে আসতে পারবে, ফোন নাম্বারে ফোন করবে, মহিন্দা আছে, মহিন্দা পুরো গাইড করে নেবে, তোমরা ধর্মতলা থেকে বা তোমরা শিয়ালদা এলে পড়ে বা হাওড়া এলে পড়ে এখান থেকে কিন্তু খুব সহজে এই জায়গাতে আসতে পারবে, রিকোয়েস্ট করছি দাদা, অনেক 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 অনুরোধ করছি আমি, কিন্তু ঠিক আছে, যখন কল করবেন রাত 12টা পর্যন্ত লাস্ট, আর সকাল 10টার পরে, ঠিক আছে, পুরো অনেক লোক রাতে ইউটিউব দেখে তো,
বলে রাতে ওনার জেগে যায়, আমি ঘুমিয়ে যাই 12টা 1টা সময়, 2টা সময় ফোন করে, লাস্ট 12টা সময় আমি কল রিসিভ করবো, কিন্তু যাও আপনার রেসপন্স দেবো, এনি কলে আপনার রেসপন্স দেবো, 12টা ফোনে ফোন করেন, সময় মতন ফোন করে নেবে। আর দাদা ভাইকে একটা কথা বলবো, কারণ যেই কথাটা সবাই সবাই বলে, আমি দাদা ভাইকে বলি, এই যে ফোনগুলো রয়েছে সবাই বলে যে এই ফোনগুলোর দাম মোটামুটি ধরো যে এই ফোনটার দাম 70,000 টাকা, সেই ফোনটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ 30,000 টাকায়, তো আরও কমে পাচ্ছ, এখানে অফার রয়েছে। আমি একটা আনুমানিক বলছি, অনেকে বলে যে এই ফোনটা চুরি করা ফোন, অনেকে বলে যে কপি ফোন, অনেকে বলে এটা দেখো অরিজিনাল ফোন কি না ডুপ্লিকেট, সেটা কিন্তু তোমাদেরকে এখানে আসে দেখতে হবে। আর কেনাকাটার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের নিজেদের দায়িত্ব, সেটা কিন্তু আমি দায়িত্ব হবো না বা কেউ হবে না, কারণ এর জন্য বারবার করে আমি কমেন্টে বা এখানে ডিসক্রিপশনে রয়েছে সেখানে বলে দিচ্ছি যে কেনাকাটা যেটা হবে সেটার দায়িত্ব কিন্তু নিজের উপরে, অন্য কেউ দায়িত্ব নেবে না। আমাদের বিলও আছে দেখুন, আপনি দেখতে পারেন আমাদের বিলও আছে, ওকে, এটা আমাদের বিলও আছে পুরো কেনাকাটা করার পর, সেখানে বিল আছে, ঠিক আছে, মানুষ ভাবে বিল পাওয়া যায় না, বিলও পাবে, কমপ্লিট পাবেন আপনি, ঠিক আছে, কোনো ভয় নেই এখানে। আপনি যখন আসবেন আমাদের জায়গায় এসে ফোন করবেন, ধর্মতলা নামবেন, ধর্মতলা নামে কল করেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই, বিল বক্স সব পাবেন, আপনি গ্যারান্টি পাচ্ছেন, ঠিক আছে। এই যে ফোনগুলো রয়েছে সবাই আমাকে খালি কমেন্ট করে যে বলে যে ফোনগুলো কলিং ফোন, ফোনগুলো মানে চুরি করা ফোন, এটা সত্যি বিষয়টা কি? আমি দেখুন আমি নিজস্ব যাই, আমি নিজস্ব যাই বাইরে, আমি নিজে আমি আপনার নিজের ছবি দেখাবো, আমি নিজেই ফরেনে যাই, আমি নিজের থেকে মাল আনি, কথা বুঝলেন, আমি নিজে ফরেনে যাই, আমি নিজের থেকে মাল আনি, এটা মেড ইন দুবাই, নট ক্লোন আর নট আপনার কি নামে আপনার চোরাই মাল, ঠিক আছে, এটা ক্লোন না, এটা এটা মেড ইন দুবাই, এটা দুবাইয়ের মাল, কথা বললেন তো, এটা দুবাই মেড আছে, আপনি সস্তায় পাচ্ছেন, বাস দুবাইয়ের মাল আছে, কথা বললেন তো, বাস এই জন্য তো এর দাম তো অনেক আছে গাইজ, প্রচুর প্রচুর আরও ভিডিও আসবে, ফোন নেবেন যখনও ফোন নেবেন, ঠিক আছে, আপনাদের একটা রিকোয়েস্ট করছি, এটা একটা ডাইনামিক গ্লাস আছে বুঝলেন তো, ওটা গ্লাস লাগালে কিন্তু ফোনটা আপনার অনেক সেফ হয়ে যায়, কথা বললেন তো, ওটা বাজারে আপনি এখানে পাবেন না, কথা বলেন, এটা চান্দনি বাজার সব মানে কেউ রাখে না, আমি মোবাইল ব্যবসা করি, আমি এটা পার্সোনাল আনলাম, কেন কাস্টমারের ফোন হাতে পড়তেই পারে, ভাঙতেই পারে, একটা ডাইনামিক গ্লাস আছে, ওই ডাইনামিক গ্লাস লাগিয়ে নেবেন, আপনার ফোন 100% সেফ হয়ে গেল, মানে আপনার যত উপরে পড়লে পারে 99% আপনার ফোন বাঁচার উমির হবে বুঝলেন তো, জল ফলতে অনেক ফোনটা সেফটি থাকে, ডাইনামিক গ্লাসও পাবেন বুঝলেন তো, ডাইনামিক গ্লাস আমি বিক্রি করি, ওটা কিন্তু গিফট না, ওটা ফ্রি না, ওটা বিক্রি করি, জানেন, ওটা আমি সেল করি, ঠিক আছে, দেখতে পেলে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে। আর নেক্সট আবার একটা ভিডিও আসবে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো, এই যে কলকাতা চান্দনি মার্কেট রয়েছে, চান্দনি মার্কেট যারা আসনি তাদের কিন্তু সহজ উপায়, কলকাতা যে ধর্মতলা রয়েছে সেই জায়গাতে এলে পরে পাশে কিন্তু চান্দনি মার্কেট, আর আমি ডিসক্রিপশনে সুবিধার্থে লোকেশন দিয়ে দেবো, তোমরা দূর থেকে যারা আসতে চাচ্ছ শিয়ালদা রেলওয়ে স্টেশন আসলে পরে সেখান থেকে কিন্তু মহিন্দাকে কল করলে গাইড করে নেবে, যে হাওড়া রেলওয়ে স্টেশন রয়েছে সেখানে এলে পরে কল করলে গাইড করে নেবে। তো গাইজ এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করবে, আর সাথে কিন্তু স্ক্রিনশট অবশ্যই নিয়ে আসবে। তো গাইজ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন সুকুমার সাহা ব্লগ, সবার সাথে সবার পাশে, বাই বাই, টেক কেয়ার।